हे गाइस, वेलकम टू माय चैनल। आज के कोकोर बर्थडे, फर्स्ट बर्थडे, तो आज के ब्लॉगटा आमी स्टार्ट करछी कोको के। आमार ऑब्वियसली क्लिनिक आछे, तो सकालबेला आमी क्लिनिकटा करब, एंड आफ्टर दैट कोकोर स्पेशल बर्थडे लंच, केक कटिंग, किछु फ्रेंड्स आसबे बाड़ीते, पार्टी, तो सब किछु आमी ब्लॉग बनाबो। सबार आगे कोको के ब्रश कराते हबे, तो डेफिनेटलि स्टार्ट अफ द डे शुड बी बाय ब्रशिंग। तो कोको ब्रश करबे, एंड देन आमी आरो पुरो जेभावे डेकोरेशन करछि एंड एवरीथिंग सब किछु देखाबो। स्टे ट्यून्ड, आर डेफिनेटली चैनलटा सबसक्राइब करबेन, लाइक करबेन भिडियोटा, आर एकटा कमेंट करबेन। ছোট্ট বেলা থেকেই কোকো ব্রাশ করতে হ্যাবিট আছে, বাট স্টিল ওর এখনও পেস্টটা, যেটা ওদের যে পেস্টটা হয় ওটা একটা ওদের ফ্লেভার দেওয়া আছে, লিভার বা চিকেন ফ্লেভার দেওয়া আছে, ওই পেস্টটা ওর এতটাই ভালো লাগে যে যখনই আমি ওকে ব্রাশ করাই ও সবার আগে পেস্টটা খাওয়ার চেষ্টা করে। তো এখনও সেটা করে, ওর ওয়ান ইয়ার হয়ে গেছে, বাট স্টিল মানে ওই জিনিসটা ওর এখনও একই রকম আছে। এখানে আমি যে ওকে ব্রাশ করাচ্ছি, এখানে ও আগে ওই পেস্টটা খাওয়ার চেষ্টা করছে, দ্যাটস ওয়াই এতটা বেশি মানে ছটফট করে। লাঞ্চেও কুকো খেয়েছে ভাত, চিকেন স্টু অ্যান্ড দহি। ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই, এরকমভাবে ডেকোরেশন করেছি। ওর কেকও আনা হয়েছে, উইচ ইজ ডগ ফ্রেন্ডলি, মানে ও খেতে পারে ডেফিনেটলি, নট ফর আস। Hi Coco, happy birthday. Say hi Coco. Coco doesn't bother. So it's cake cutting time for Coco. হি ইজ ভেরি এক্সাইটেড। কেকটা কিন্তু খুব টেস্টি লাগছে, মানে কোকো ওটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো ইটস কেক কাটিং টাইম ফর কোকো, ফার্স্ট বার্থডে, অ্যান্ড ইটস ভেরি ভেরি স্পেশাল বিকজ কোকো ইজ ওয়ান ইয়ার ওল্ড, হি ইজ গেটিং হ্যান্ডসাম বয়। সো এখন এবার কেকটা খাবে কোকো। ফার্স্টে ও বুঝতে পারছে না যে ওকে এত বড় কেকটা দিয়ে দেওয়া হয়েছে, মানে হি ক্যান্ট বিলিভ যে ওকে কেন দিয়ে দেওয়া হচ্ছে কেকটা। ফার্স্টে ও দেখছে যে জিনিসটা কি খাওয়ার মতন, মানে আমি কি খেতে পারি, দ্যাটস ওয়াই ও আগে মানে জাস্ট প্রথমেই খায়নি, ওকে আমি আগে একটুখানি কেটে খাইয়ে ও বুঝলো যে না, দিস ইজ টেস্টি, এটা আমারই কেক, তাই জন্য তারপরে এবার খেতে লাগছে, বিকজ অবভিয়াসলি ভীষণ টেস্টি হবে। চিকেন দেওয়া আছে, সব ডগ ফুড দেওয়া আছে, এভরিথিং উইচ কোকো লাভস, ক্যারেট আছে, বানানা আছে, সো ওর এটা ভালো লাগবেই। তো বাট ওই আর কি, যে ও মানে ভাবতে পারছে না ওকে পুরো কেকটা দিয়ে দেওয়া হয়েছে, বিকজ এরকম খাবার ওকে দিয়ে মানে মানা করা হয় খেতে, না দ্যাটস ওয়াই। কেকটা আরেকটু ভালো করে দেখে নিন, ভীষণ মানে ভালো বানিয়েছিল, আমি একজন হোম বেকারের থেকে বানিয়েছি। দিজ ওয়ার দ্য গিফটস ওর ফরি ফ্রেন্ডসদের জন্য, রিটার্ন গিফটস, অ্যান্ড কোকো ইজ লুকিং ভেরি ভেরি হ্যান্ডসাম টুডে, মানে ভীষণই সুন্দর লাগছে ওকে। অ্যান্ড আই ক্লিকড সাম ভেরি গুড পিকচার্স, খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি কয়েকটা ওর সাথে, বিকজ আমার ওর সাথে ছবি, ভালো ছবি খুব কম আছে, সো টুডে আই ক্লিকড সাম। এরা হচ্ছে আমার যারা পাড়াতে আছে কোকোর ফ্রেন্ডস, তারা আইসক্রিম খেয়েছে অন কোকোস বার্থডে, তো দে অলসো রিয়েলি লাভড ইট। কোকো এখানে কেকটা ট্রাই করছে, হি ইজ ভেরি ভেরি হ্যাপি যে ওকে কেকটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে, বাট ডেফিনেটলি পুরোটা খায়নি, হাফেরও কম খেয়েছে। ওর যে আরও ফ্রেন্ডস আছে, যারা হচ্ছে পাড়াতে আরও ফ্রেন্ডস আছে, তাদের জন্য কেক দেওয়া হয়েছে। ওকে, সো কুকুর গিফটসের আমি একটুখানি দেখিয়ে দিই কোকো কী কী পেয়েছে। এখানে বিশাল বড় একটা প্যাডিগ্রি ডগ ফুড, এখানেও একটা মাঞ্চি স্টিক্স যে হয় সেটা চিকেন ফ্লেভার, এটা কোকোর একটা দিদি, একজন ডালমেশিয়ান দিদি, লানা দিদি আছে, সে পাঠিয়েছে।
এটা পাঠিয়েছে, তারপরে আরও অনেক কিছু আছে এখানে। এটাও একটা একজন মাসি আছে, সেই মাসি দিয়েছে। এগুলো আমি দিয়েছি, এই ট্রিটসগুলো এখানেও। এইটা এটাও লানা দিদি দিয়েছে। আমি এই চেনটা দিয়েছি, কোকো এটা পরবে। তাছাড়া আগেন সাম ট্রিটস, এখানে একটা টয় আছে এরকম বাজে, এটাও একটা টয়, চিউ টয় এগুলো। তো এছাড়া আমি আর একটা জিনিস দিয়েছি, এছাড়াও এইটা এটাও আমি দিয়েছি, জাস্ট ওই যেটা কলারে বা চেনটাতে লাগানোর জন্য কুকুর নাম লেখা। সো দিজ আর দ্য গিফটস, প্রচুর ট্রিটস, টয়েস, রোপ টয়েস আছে ওখানে, অনেক কিছু পেয়েছে, অনেক টয়েস। কোকো ইজ ভেরি কনফিউজড যে কোন টয়টা আগে নেবে। এই ক্যারেটটা অনেকগুলো পেয়েছে, তিনটে ক্যারেট পেয়েছে কোকো। তো হি ইজ ভেরি কনফিউজড যে কোন টয়টা আগে নেবে আর কোন ট্রিটটা আগে খাবে। দিজ ওয়ার এভরিথিং অ্যাবাউট কোকোজ গিফটস অন হিজ বার্থডে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটা, আর একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।